ফুল ক্রেডিট গোস টু তুমিও নিও না বাবা, না সবাই বলবে খালি রমজান না খাইয়ে দেয়। কি আল্লাহ, কোথায় যাচ্ছিস? মানে দিদিকে আজকে কেকের অর্ডার দিয়ে চলে গেলাম, কালকে নিতে আসবো আমি আর সুমু, নাহলে রচো আর সুমু। গোল্ডেন কালার রাত বারোটার সময় কারা আসছে এইসব করছিলি? আপনাদের একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই। আপনারা তো সকলেই জানেন এখনকার দিনে টাকা ইনকাম করা কতটা জরুরি, আর এই টাকাটা কোথা থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি। OneXBet নামে একটি সাইটে আপনারা ক্র্যাশ গেম খেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের শুধু সামান্য একটা কাজ করতে হবে, প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে আপনাদের জেতা টাকা তুলে নিতে হবে। সত্যি এই গেমটা আমি খেলেছি আর এখান থেকে আমি অনেক টাকা উপার্জনও করেছি। এটা আমার মেন অ্যাকাউন্ট, এখানে 50,000 টাকা আছে আর আমি এখান থেকে 4,000 টাকার বেট ধরলাম। যেই প্লেনটা উপরে যেতে থাকবে প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে আমি আমার টাকা তুলে নেব। যা যা যা, এই দেখুন আমি জিতে গেছি 11,000 টাকা। তোমরা যদি আমার মতো টাকা ইনকাম করতে চাও তাহলে যাও পিন কমেন্টে, আমি লিংক দিয়ে দিয়েছি, লিংকে গিয়ে এক্ষুনি ক্লিক করো। তোমরা চাইলে আমার প্রোমো কোড ব্যবহার করে 130+ ক্যাশ বোনাস পেয়ে যাবে, আর প্রথমবার ডিপোজিটে 150+ ফ্রি স্পিন পেয়ে যাবে। তো আর দেরি কিসের, যাও গিয়ে সাইন আপ করো এক্ষুনি। কত কিছু করেছে তো, বোনেরা যেটা করে এনেছিল সেটা বেশ মানে অনেক সুন্দর। এখন মিস্টার খান যাচ্ছে অফিসে, এখন আর ছুটি নেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। সকালবেলা আজ আর রুটি হয়নি জানো তো, রাতে অনেকগুলো রুটি হয়েছিল, তো এখন তিন বোনের জন্য তিনটে জাস্ট শিখে নিলাম। আর আজকে কি তোমাদের প্রচুর প্রচুর উইশেস পেয়েছি, ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি। সেই রাত 12টার সময় তোমরা উইশ করছো, স্টোরি লাগাচ্ছো,
এত এত মানুষ ভালোবাসছে আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের প্রিয় রমজান রোশনারার বিবাহ বার্ষিকী এক বছরের। এখানে মাছের মাথা দিয়ে পেঁপে কাঁচকলার ঝোল করেছে আর এখানে মাছের তরকারি করেছে। গাইস, কাল রাতে তো উপরে গেম খেলেছিলাম আমরা সবাই মিলে, তারপরে কেন কালকে যে খেললাম এত নোংরা। আজকে মাই রেস্ট, দেখো আমাকে ঝাড়টা দিতে দিচ্ছে না কিন্তু, ঠিক আছে পুরোটা যদিও দিয়ে দিলাম, এখন ময়লা তোলার সময়। নতুন বউ আমাদের ময়লা তুলবে, তুলে বলে পুরো বাড়িটা কি সুন্দর ঝাড় দিয়ে জিজ্ঞেস করে মাকে নিয়েছে দেখাবে। দেখো মা কুকুরটা চাক চাক করছে, বল। যাই হোক, আমি তাহলে আমার ঘরে যাচ্ছি। নিচে আজকে সারাদিন তুই নিচে থাকবি, আমাকে নিচের তলার লোক বানিয়ে দিচ্ছিস কেন? কথা বাড়াস না, যা এখন। গাইস, কোথায় যাব এখন আমি? আমার ঘরে নি। আচ্ছা দেখ, তোরা কোথায় কিছু বললে কোথায় করবি? ডাইনিং এ না, তোর কেন বলতে যা। আচ্ছা আমার ফোনটা দিয়ে দে। রাতে আবার আসতে বলছে। আচ্ছা যাই হোক, চল আমি জামা কাপড় নিয়ে নিচে চলে যাই, তোমাদের সাথে পরে কথা হবে। টাটা। কিচ্ছু হয়নি, অটোমেটিক ও বেশি পোলা ছিল, ফেটে গেল। এটা একটা জায়গায় ঢাল না আমার। সব ডেকোরেশনের জিনিসপত্র এখানে আছে। চিকে চিক চিকি ঢোকাচ্ছ, বেশি বড় করবে না, নাহলে ফেটে যাবে। ব্যাস লিক বেলুন লিক। এখন এই 10 মিনিট ধরে একটা বেলুন ফোলানো হয়েছে, দুটো ফাটানো হয়ে গেছে, 3 নম্বরটা লিক। স্কিপ না করে তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আজকে অনেক অনেক এনজয় হবে। এখন কি চলছে তাহলে? স্টার্ট হয়ে গেছে ডেকোরেশন, তাই তো? স্টার্ট, আপামনিকে নিচে পাঠানো হয়ে গেছে আর আমরা এখন বেলুন ফোলাবো। গাইস, আমি একটা গিফট বক্স বানাতে দিয়েছিলাম আমার বন্ধুকে, যেটা দিদি বা জিজু কেউ জানে না, তো এখন আমি ওটা আনতে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে, স্কুটি করে যাবো, এসে দেখাবো। না এসে দেখাবো না, একবারে ওদেরকে যখন দেবো তখনই দেখাবো। আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমি যাবো। গাইস, এই যে উপর থেকে নিচে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি, তবে ভিডিও এডিট করা হয়েছে, তোমাদের জন্য ব্লগ পোস্ট করেছি। আর আজকে মায়ের রান্নাঘরেও মাকে দেখা যায়নি, কয়েকটা দিন মায়ের শরীরটা দুর্বল বলে মা হালকা পাতলা কয়েকটা রান্না করে ছেড়ে দিয়েছে। আর মাকে বলেছিলাম তোমাকে কিচ্ছু বানাতে হবে না, যা হবে আজকে বাইরে থেকে হবে, চাপ নিয়ে কোনো লাভ নেই। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। সবাই বলছে কাকিমার শরীরটা কি খারাপ? তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে খুব ভালো আছি এখন, আর তোমরাও ভালো থাকো। আমিও দোয়া করি তোমাদের জন্য, বড় ছোট সকল যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভাই বোনেরা কি প্ল্যানিং করেছে সেটা তো উপরে গেলে বুঝতে পারবো। ভাই আর রুহি আবার বেরিয়েছে জানো তো, টুক করে এখানে কি উপরটা আবার দেখে আসা উচিত হবে না? তো যাই হোক, যাবো না, ঠিক আছে একটু পরেই যাবো। এখন বাবা আর আমি একটু যাচ্ছি, খাবার দাবার গুলো আনতে যাচ্ছি জানো তো, যেই জায়গায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন তোমরা অনেকেই জানো, যাই কিছুক্ষণে দাসনগরের ওখানে, তো মানে ভালো লাগে, তো ওখান থেকেই আজকে আনা হবে। আর ওখানকার চিলি চিকেনটা সবার পছন্দ আমাদের, সেই ছোটবেলা থেকে, তো অন্যান্য কিছু অপশান না নিয়ে ওখানেই যাবো, বলো। আমার তো রান্না যেদিনকে মেয়ে না করতে দেয় আমার তো ভালোই আনন্দ হয়। তোমরা অনেক সবাই দোয়া করবে আমার জামাই মেয়ের জন্য, তারা যেন খুব ভালোভাবে খুব ভালো করে দুজন দুজনকে নিয়ে বাঁচতে পারে, মানে খুব ভালোভাবে দিনগুলো কাটায়, এটাই তো সুস্থভাবে। তোমরা সবাই দোয়া করবে এখন যেভাবে আছি যেন আগামী দিনগুলো এভাবে হাসতে খেলতে থাকতে পারি। এই যে বাপি আসো, এই যে বাবা আর আমি এখন যাচ্ছি কিছুক্ষণে, তুমি ভালো কিছু দোয়া করো। হ্যাঁ, আমার মেয়ে জামাই অনেক বড় যেন হয়, সুখে থাকে সুস্থ থাকে, তোমার আর মায়ের মতো যেন অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিই। খুব ভালো,
কাজ শেষ হলো এখনো অনেক কাজ বাকি। সকাল থেকে উঠতে দেওয়া হয়নি, আর এই ঘরের দরজাটা এমনিতেও লক করে আছে, আপনি আমার কাছে রেখে দিয়েছিলাম, এই ঘরে কিছু আপনাকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমরা দুজন মিলে এখন আবার বেরোবো, চলো কেক আর আরো অনেক কিছু বেলুন সাজাবার ডেকোরেশন, তারপরে ফুল, ফুলও তো বাকি আছে, কিছু দেখা যাক কি কি নেওয়া যায়। চলো এই যে ফাইনালি চলে এসেছি আমরা কেকটা নিতে। মোটু আর মুটি, বাহ খুব সুন্দর। নিলাম দুটো বেলুন, নিলাম স্নো, নিলাম এদিকে মিয়ামরের কেক, এখন অনেক কিছু নেওয়ার বাকি আছে। শুধু দেখো একবার গাইস কতটা জ্যাম। চলো চলে এসেছি কিছুক্ষণ। অর্ডার করে দিয়েছি সবার পছন্দের মিক্স ফ্রাইড রাইস, মানে বোনেদের ভাইয়ের রমজানের মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখন রেডি হতে সময় লাগবে এইটে বাবা, আর বাবার আর আমার জন্য এখানে দুটো ফিশ ফ্রাই করে বসে বসে বাপিটি খাবো যতক্ষণ ওয়েট করবো। আমরা এসছি কষ্ট করে, এখন ওয়েট করতে হবে, কাকু হাত দেখাচ্ছেন। বাবা না গাইস এই ফোন কভারে টাকা রাখে, আর সমান হয়ে থাকে তো টাকাগুলো পুরো টান টান হয়ে থাকে, তাই না বাপি বলো? কেন ব্যাংক থেকে নিয়ে এলো টান টান। পকেটে না টাকা ধরে তখন ফোনের খাপে টাকা ঢুকিয়ে রাখে, তাই হচ্ছে আসল কথা, তাই তো? এই যে ইয়াম্মি ইয়াম্মি ফিশ ফ্রাই এসে গেছে, জানি না ইয়াম্মি কি না, আগে ফ্রাই খেয়ে গেছিলাম, ইয়াম্মি ছিল ফিশ ফ্রাইটা, হাত দিয়ে ভেঙে কাশন দিতে মাখিয়ে। এই যে বাবা খাচ্ছে, দেখো আমি খাচ্ছি হাতে আর বাবা খাচ্ছে স্পুনে, ভাবা যায়। এই দেখো এই তো ফাইভ স্টার গিয়ে গিয়ে এই সব ভালো মতো আয়ত্ত করে নিয়েছে গাইস, জানো বাবা? এই যে খাও টেস্টি খেতে, এখানকার ফিশ ফ্রাইটা চিলি চিকেনটা সত্যি ভালো করে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর রুমালের রুটি ডাজার, ওটা তো ফিশ ফিঙ্গার। চলো গাড়ির স্কুটিতে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা কিছুটা ব্যাগে, চলো এবারে ফেরা যাক। এখন তো গাইস বাঁকড়া দিয়ে যাচ্ছি, তোমরা অনেকেই বাঁকড়া থেকে ভিডিও দেখো বলে তোমাদের জন্য একটু ভিডিও করছি, আর ওই যে পিছনে মসজিদটা রয়ে গেল, এখানে অনেক ভিড় রাস্তায়, সুন্দর দেখাচ্ছে রোডটা, দারুণ লাগছে। চলে এসেছি বাড়ি, এই যে চা খাওয়ার জন্য রাস্তায় দুধ নিয়ে নিয়েছি, এত খুশি কিসের, কত সকাল থেকে খাটছো মাম্মাম? বোন এখানে মেকআপ বক্সটা নিয়ে এসেছে আর আমাকে ভাইয়ের ঘরে বন্দি করে দিয়েছে। করতে দে মেকআপ, আমাকে কোথাও যেতে দিচ্ছিস না কেন? আজকে তোকে বন্দি করে রাখবো, আর আজকে আমি রাস্তার আগে বউ বেরোয় না। ওরে না, মামা নিয়েছে চা, মেকআপ না না চোখ খুলবো না, এই যে বানিয়ে দিয়েছে। সকাল থেকে সাজিয়ে যাচ্ছে সাজিয়ে যাচ্ছে, এতক্ষণে কেক গেলো। হ্যাপি অ্যানিভার্সারি, এখন এখন কি করবে এবার? ও আচ্ছা, ফুল দিয়ে এখানে লাভ তৈরি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা লাভের মিডিলে কেকটা দিয়ে দিও। ওয়াও কি সুন্দর হয়েছে, না আমি তো জাস্ট বুদ্ধি তো তোমারই। ওটা দিও না, ওটা ভেঙে গেল, ওটা ভেঙে গেল, ওটা মুখটা থবড়ে গেল, ওইটা দিও না, ওটা দিও, দুজনের দুটো একটু নিচ থেকে ভাঙো, জাস্ট নর্মাল রেখে দাও। ফুল ক্রেডিট গোস টু সুমাইয়া ইয়াসমিন। এটা একটা লাভ করে দিলে ভালো, যে পাম্পে গুলো দিও, মাঝে ছোট্ট লাভ হবে না,
পাপড়ি দিয়ে ছোট লাভ হবে না। আচ্ছা আর কেকটা ঠিক আচ্ছা হয়ে গেছে, ওরা রেডি। চলো দেখছি, সব ফাইনাল করে ওদের ডেকে নেওয়া হবে। মা গিফট চাই কিন্তু আজকে, তাই তো গাইস সবাই কমেন্ট করো। ভাই বোন গিফট দিচ্ছে, রুই গিফট দিচ্ছে, রমজান দিচ্ছে। আমি গিফট দেবো না, আমি দোয়া দেবো, আশীর্বাদ দোয়া, আল্লাহ যেন অনেক সুখী হোক, অনেক বড় হচ্ছে গিফট। আমার মনে আছে কি দেবো না দেবো, মা বাবার কাছে দোয়া ছাড়া অন্য কোনো বড় গিফট হতে পারে না, কিন্তু তাও একটা স্পেশাল জিনিস তো থাকবে। আমি হাতটা তো বাড়িয়েই দিয়েছি। রমজান ভাই এসে গেছে, গাড়ির আওয়াজ হচ্ছে। তোমার এসে গেছে? ও দুলা, ও বড় এসে গেছে, বড় এসে গেছে। রুইর চুড়ি বিয়েতে দেওয়া হয়েছিল না, বড় এসে গেছে। মা তুমি আর বাপি ওই ঘরে যাও, আমরা একটা সুন্দর ভিডিও বানাবো। রমজান এসে গেছে। খুব সুন্দর লাগছে তোমার কাছে। থ্যাংক ইউ, অল ক্রেডিট গোস টু আমার দুটো বোন আর ভাই। এই পুরো সাজানোটা আমার বোনেরা আর আমার ভাই তিনজনে মিলে করেছে। স্পেশালি এই সাজানোটা হচ্ছে রুহি, আর এই সাজানোটা হচ্ছে বোন। কি লিখেছে কেকের উপর দেখাও একবার, কি লিখেছে লিখেছে দেখো। মোটামুটি 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 এই প্ল্যানিং এ গিয়েছিলি গাইস, এখানে আমি মাইনাস এক করে দিলাম। চলাই বোনের বাপি সবাই দিকে আসো, পাকা পাকা চালাস না এত সুন্দর করে সাজিয়ে। মোমবাতি গুলো কমে গেল, দুটো বলে করছি। আমার রুই সারাদিন খেটেছে, আমার রুইকে বেশি দেবো না, আমি অত নিব না বাবা। বাবা আবার এই ঠিকতে পছন্দ করে না, খাওয়াবো না হবে। মাখেছে, ওই দেখ
আমাদের গিফট আছে গাইস, জানো যা সব ভেঙেই ফেলে দিল রে। অ্যানিভার্সারি ডেকোরেশন, অ্যানিভার্সারি মিটে যেতে আপনা আপনি সেট হয়ে গেছে। না না ঠিক আছে মা, আমরা আমরা নিচে যাব, খাওয়া দাওয়া করব, তার আগে গিফট গুলো দাও, কে কি দেবে। এই হাতটা মুজু কিসে? এই যা যা, ওহো আমার ভাই ভাবি আমায় গিফট দিচ্ছে, রমজান কে গিফট দিল। তুমি রেখে দাও। আরে এটা বিসমিল্লাহ বলে নি, এনা আমার তোর বাবার মায়ের তরফ থেকে। আমি হাত বাড়িয়ে আছি, বাবা মায়ের তরফ থেকে গিফট কি আছে? এই গয়না গাড়ি মনে হচ্ছে, রেখে দাও তো। এই বাবা মা কি দিয়েছে? আগে সবচেয়ে আগে এটা খুলবো আমি। আর এটা কি বোন দিচ্ছে? তোর ঠোঁটে লেগে। আচ্ছা ঠিক আছে দেখো তারপরে। মা আবার খাবার করতে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমার বাবা মায়ের তরফ থেকে গিফট, কি আছে মা? দেখ খুলে দেখ। আমার মা বাবা আমার ইচ্ছা পূরণ করে দিয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে, অনেক ভালোবাসা বাপি, অনেক ভালোবাসা। এবার রমজান দিয়েছে, তোমরা তো আগেই দেখে নিয়েছো। এইটা রমজান দিয়েছে, আমি পরে ক্লোজ করে থেকে ভালো করে দেখিয়ে দেবো ডিজাইনটা। এটা ভালো করে দেখো, এটা রিলস বানাবো একটা। হ্যাঁ ওটা রিলস বানাবো, তারপর ওটা শেষে খুলবো। আর এইটা হচ্ছে আমার ভাই ভাবি দিয়েছে, এটা তুমি খোলো, তোমাকে দিয়েছে, এটা আমি খুলবো। আমার পছন্দ ড্রেস, তার মানে ওটা ড্রেসই দিয়েছে। প্যাকিংটা কে করেছে রুই? সুন্দরভাবে খুলছি ওইটা আমার, আর গ্রিনটা হচ্ছে সুমুর। আর আমরা রবিবার 7 তারিখ 7ই জুলাই এই রবিবার মানে কাল বাদে পরশু যাবো নবান্নয় বিকাল বেলা, মানে সন্ধে নাগাদ, 6টা নাগাদ 7টা নাগাদ। তো সেইদিন ইনশাল্লাহ এই ড্রেসটা পরে যাবো, রোহিত দেওয়া, ভাই দেওয়া, রমজান ওটা পরবে। আর এইবারে বোন কি দিয়েছে দেখি, এই জন্য ফটো গুলো নিয়েছিলি? এই দেখো গাইস আমাদের কি সুন্দর ফটো দিয়ে বানিয়েছে। এইটা দেখো, লাগাবে না একদম, কত রোগা ছিল রমজান তখন। চলো এটা ওপেন করি, এটা রমজান দা ওপেন করবে। দেখো দেখো কি আছে, গিফটটা আমি দিইনি, দিদি দিয়ে দেন। হ্যাঁ গিফটটা আমি দিয়েছি, কিন্তু এই পুরো ডেকোরেশনটা বোনেরা করেছে, যেটার মধ্যে আমি ছিলাম। আমার ফ্রেন্ড করেছে, আমার আইডিয়া। ওয়াও ভেরি গুড, পছন্দ হয়েছে একদম। দাও পড়িয়ে দি ভাই, কি করে পড়াই রে, এসব ভাই পারে ভালো মতো। তারপরে কিটক্যাট গুলো নিয়ে পালাই চ, ওই রাখে যে যার দাম দা। আমি একটা কথা বলবো, তুমি না আটকে নাও। ঘড়িটা কিন্তু পছন্দ ভাই রুহি, ওরা প্রথমে চুজ করেছে, আমি তারপরে। খুব সুন্দর হয়েছে ঘড়িটা, কালারটা দেখ, ভেতরে ডেকোরেশনটা দেখ। এই দেখো আমাদের এভাবে সাপোর্ট করা, দোয়া করা, ভালোবাসার জন্য। রুই কিছু বলো, সারাদিন ধরে এত পরিশ্রম করেছো, আমাদের অনেক পছন্দ হয়েছে, একসাথে সবাই আসবো। এই সুখী রোশনার পরিবারটা যেন এরকম সুখী থাকে, সুস্থ থাকে, সবাই দোয়া করো। আর সবাই ইনস্টা ফেসবুকে আমাকে কমেন্ট করেছো, ট্যাগ করেছো, হ্যাপি অ্যানিভার্সারি, সবাইকে অনেক ভালোবাসা। চলো গাইস
এখানে তো কাজ মিটে গেছে, এবারে নিচে যাই একটু খেয়ে দিয়েছে, তারপর ফ্রেশ হবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। গাইজ আজকের আমাদের অ্যানিভার্সারির মেনু হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আচ্ছা ফিশ ফিঙ্গার, এখানে অনেকগুলো কমে গেছে, হ্যাঁ বিরিয়ানি, তারপরে হচ্ছে এটা নিশ্চয়ই রমজান এনেছে টক দই, আর এই মিষ্টিটা কে এনেছে? গোলাপজামুনটা রমজান, ও আচ্ছা মিষ্টি মুখ করানোর জন্য এসব এনেছে, আর এখানে চিকেন বিরিয়ানি। তুমি কি স্পেশালি মায়ের জন্য গোলাপজামুনটা এনেছো? মা পান্তুয়া খেতে ভালোবাসে বলে মায়ের জন্য এনেছে, চলো বাবু খা। হ্যাঁ ঘুমিয়ে কাদা নাক ডাকছিল, আমি বললাম চলো উঠে ব্লগটা এন্ড করে দেবো, কি ভুলে গেছিলে? চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অনেক দোয়া করো আমরা যত ভালো, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর এইভাবেই হাসি খুশি থাকতে পারি। আমি রমজানের ওপর আজীবন অত্যাচার করে যেতে পারি, আর ও আজীবন আমার অত্যাচারগুলো ভালোবাসার সাথে অ্যাকসেপ্ট করতে পারে। প্রত্যেকের হাজবেন্ডকে বলছি, ওয়াইফকে প্রাণ খুলে বাঁচতে দিও, দেখবে সংসারটা অনেক সুখের হবে, তাই না? যাই, আর হাজবেন্ডেরও প্রাণ খুলে বাঁচতে দিও। আমি যখন যেখানে চাই ঘুরতে যেতে পারি, আমাদের ব্লগ গুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগে আমি জানি, আর আজকে রমজানের দিয়ে নেকলেসটা আমি পড়েছিলাম, আজকে প্রথম প্রথম এইভাবে পড়েছি, তো চলো দোকানে যেরকম কানের আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা বাই বাই, হ্যাঁ টাটা বাই বাই, টাটা।